জঙ্গল এক্সপ্লোর করবলে পুরা রেডি। ওয়েলকাম টু ডিং বাকা ন্যাশনাল পার্ক। তো এয়া উৎপল বড়া স্যার, এই সরাইপুং রেঞ্জর রেঞ্জার। পুনপ্রথমে জিমি আমাক ডিং বাকা ন্যাশনাল পার্ক বলে আরোনি জানাইছো। থ্যাংক ইউ। এতিয়া আমাক স্যারে ডিং বাকা ফরেস্ট সরাইপুং রেঞ্জর এতিয়া আমাক লব দেখাবলে লৈ যাব। গুড মর্নিং ফ্রম দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যান, যখন ইন্ডিয়ার বিগেস্ট লোল্যান্ড রেইন ফরেস্ট। লেটস ভিজিট দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যান। অল্পমান ভেস্ট লো আর লো। ও মাই গড, আমি সুমাই গই থাকোতে কি দেখিলো আপনালকে সাউক। নমস্কার, মোর নাম গকুল তাতি, মই দিহিং পাটকাই রুইজ গাইড হিসাবে কাম করে আছো। আর এটা বিশেষ আমি ভিতর লো সুমাই গই আছো দিহিং পাটকাই। এটাই ভয় নিচনা হয়ে যায়। বিরাট আনসেফ এনেকে ডাইরেক্ট এখন ন্যাশনাল পার্কের নিচিনা জঙ্গলত সোমাই যাওয়া। তো আসলে এই রেয়ার আমার দিহিং পাটকাইতে পায়, আর বেলেগ জায়গা তো না পায়। মানে আজ প্রথম ভিজিট করেছো দিহিং পাটকাই? হয়, প্রথম দিনে পাইছো। এটা বহুত লাগে কিন্তু লাকি লাগে। ইয়াত হাতি আছে, আমি সেখানে লড়ালড়িকে গাইড উঠি দিব লগা হয়ে গেল। পুরো জঙ্গলি হাতি আছে ওচরতে। আমি যাওতে যেটা ফুটপ্রিন্টস দেখেছিল এইফালে দেখেছিল এইবিলাক। মানে দিহিং পাটকাইখন আমি এইফালে গলেও পাও, এইফালে গলেও পাও, ধেমালি ডাঙর মানে হেই নহয় আর। এখন পাটকাই পর্বত, এইফালে সরাইপুং রেঞ্জ, এই এখন বুড়িদিহিং নৈ, আর এইফালে এই জয়পুর রেঞ্জ। ইয়ারপরা এই লাইট যে আছে আমি টর্চ মারি থৈছো, এই তাত আছে এই গছর একদম আগত। এই ব্রাউন বুবুক বলে কোয়া যায়, এও এই টর্চ মারি থৈছে এই গছর আগত। এটা চাব, সো তাত দুটা আছে, মানে এটা কাপুল হয়। আমার ক্যাম্পিংর পুরা জুই লাগি গল, বনফায়ার হয়ে গল। আমার এটা খানা চানা বনোয়ার প্রিপারেশন চলিব। গুড মর্নিং গাইস, ইয়াতে রাতিটো শুই আছিলো। চাব পারে আপনাদের, এইটো আসলে আজি আমার ক্যাম্প। এইফালে ইয়া সূর্যটো উদয় হয়েছে, আর এইটো আমার ক্যাম্প।